হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল স্নেহা গ্যালারিস। আজকে শুক্রবার, শুক্রবার আজকে হচ্ছে 25 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে আমাদের বার্থডে। তো যাই হোক, আজকে মানে ইচ্ছা আছে বলতে সেরকম কোনো ইচ্ছা, মানে সেরকম কোনো ব্যাপার নেই। আবার দেখি কি হয়, যা করবো তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। কেকটা বানানো হয়নি, কেকটা বানাবো। তো ফুল রেসিপি শেয়ার করবো না, কিন্তু কেকটা আমি কীভাবে বানাচ্ছি, কী কেক বানাচ্ছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো এখানে ডোরো দেখো, এখন নিচ থেকেই ব্লগ স্টার্ট করছি, আর ওই যে বক 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 করছে। তো যাই হোক, দেখতে দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমি ভালো লাগবে, শুরু করে দিই, তারপর কী হয় না হয় সেটা দেখিয়ে যাব। আর মা রান্না করছে, মা ভাত ডাল, আর ওইক্ষণই বেরোবে, মানে 11টার মধ্যেই বেরোবে। তো 11টার মধ্যে যা যতটা হবে রান্নাটা করা যাবে। তো তারপর রাত্রে ইচ্ছা আছে বিরিয়ানি বানানোর। তো বিরিয়ানি যদি বানাই তো তোমাদের সাথে চেষ্টা করবো একটু করে শেয়ার করার, যে কীভাবে আমি বানাই। তো দেখা যাক কী হয়, তো দেখতে যাবো। আজকে স্পেশাল মেনু কী কী আছে একটু দেখিয়ে দিলাম, তার সাথে একটু বলেও দিই। লাল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, তার সাথে আছে হচ্ছে কুমড়ো ভাজা, দই, পায়েস, ডাল, মাছের ঝাল, আর ও খাচ্ছে খাক। তার মাঝখানে আমি একটু তোমাদের দেখিয়ে দিই, আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য কিছু পেস্ট বানিয়ে রেখেছি, দিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে টক দই, আদা, রসুন, পেঁয়াজ, কিছু গোটা মশলা সব একসাথে পেস্ট করে সেটা দিয়েছি। তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, তার সাথে গোলাপ জল, কেওড়া জল, আর মিঠা আতর। আর এখানে দেখো কাট লাগিয়ে নিয়েছি লেগ পিসগুলোতে, যাতে ভালো সেদ্ধ হয়, মশলা টশলাগুলো ভালো ঢোকে, ভালো খেতে সুন্দর লাগে, তার জন্য এরকম কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানির মশলাটা রেডি করছি একটু ফ্রাই করে। এখানে দেখো বেসন আর বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে এবার মিক্স করে ফ্রিজে রাখবো রাত্রেবেলা। বিরিয়ানিটা স্টার্ট হচ্ছে, মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, রাত্রে যেহেতু বিরিয়ানি হবে তো এখন থেকে ম্যারিনেট করতে রাখলে মাংসটা ভালোভাবে হবে। তো এখন 12টা বেজে গেছে, তো এখন আমি একটু হেয়ার প্যাক মাখবো, সেটা হচ্ছে দই, ডিম, লেবু, মধু আর একটু কোকোনাট অয়েল একসাথে মিক্স করে আমি একটু স্ক্যাল্পে ইউজ করবো, ঠিক আছে। তো অমিত বেরিয়ে গেছে, তো ছেলেটা ওখানে দাঁড়িয়ে এ করছে, খেলা করছে। আর আমি এখন যেটা করবো, মাথায় ওটা মাখবো, দিয়ে চুলটাকে একটুখানি গুটিয়ে রাখবো। তারপর আমি আমার ছেলেটাকে চান করাবো, মানে ডোডোকে চান করাবো। চুল ডোডোকে চান করানোর পর আমি আবার কেকটা করতে যাবো, মানে আজকে দেখি চান টান করে নিয়ে যাবো, নাহলে খেয়ে দিয়ে উঠে দুপুরের দিকে যাব। কেকটা হয়ে যাওয়ার পর আবার ডেকোরেশন করতে হবে, রাত্রে বিরিয়ানি আছে, তো লম্বা লিস্ট আছে। তো দেখতে থাকো, আমার ঘরের কাজ একটাও হয়নি, সব কাজ করতে হবে। এখানে বিছানা টিছানা সব এরকমভাবে পড়ে আছে, আর গোছালো হয় সব গুছাতে হবে। তো চলো আগে কাজগুলো করে নিই, গুছিয়ে নিই, তারপর কেকটা যখন বানাতে যাবো তখন তোমাদের একটু শেয়ার করবো, দেখাবো। প্লাস হচ্ছে তোমাদের বিরিয়ানি যখন করবো তখনও একটু দেখাবো। তো তো কাজে বেরিয়েই গেল, তো দেখা যাক কী হয়। সেরকম কিছু করার প্ল্যান নেই, কিন্তু খাওয়া দাওয়াটা তো একটু কেকটা কাটিংটা করতে হবে, তো সেটার প্ল্যানটাই আছে। তো চলো আগে প্যাকটা মেখে নিই, আর প্যাকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মিক্স করা হয়ে গেছে আমার, তো তবু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলো আমার হেয়ার প্যাক, যেটার দইটা একটুখানি বিটটা মানে ভালো হয়নি, একটু ডেলা ডেলা পাকিয়ে আছে, কিন্তু দইটা ভালো করে আগে বিট করে নিতে হবে। তো আমি সেটাই করেছিলাম লাস্টে, আমার একটু কম লেগেছিলো দইটা, সেই কারণে আমি লাস্টে অ্যাড করেছিলাম, তো সেই জন্য ওটা একটু ডেলা ডেলা হয়ে আছে। প্রথমে দইটাকে ভালো করে বিট করে নেবে, তারপর এক এক ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে, তাহলে কিন্তু কোনো রকম কোনো ডেলা হয়ে থাকবে না, খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আর এটা ইউজ করতে পারো, খুব ভালো, আমি অনেক বছর ধরে আমি এটাকে এরকমভাবে লাগিয়ে নিয়েছি, এটা এটা গরম জলে ডিপ করে তারপর নিংড়ে নিয়ে এরকমভাবে এটা লাগিয়ে রেখেছি। আবার একটু ঠান্ডা হয়ে গেলে আবার একটু লাগিয়ে, মানে এরকম নিংড়ে নিয়ে আর একটু লাগিয়ে নেব। তো এতে মানে বেশ মাথাটা আরামও লাগে, আর একটা স্পা টাইপের এফেক্টও পাওয়া যায়। তো এটা ভালো তোমরা করতে পারো ফেসের জন্য, কিন্তু এরকম টাওয়েলকে বা গামছাকে একটু ইয়ে করে, মোটা কিছু হলে অনেকক্ষণ থাকে, গামছা হলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। তো ওটাকে ফেসের মধ্যে যদি ওই মুখ ক্লিন করার পর যদি ওরকমভাবে ইয়েটা দেওয়া যায়, তো ওটা ভালো স্টিমটা দেওয়া যায়। তো এটা ওইভাবেই দেওয়া হচ্ছে, স্টিম টাইপের আর কি দেওয়া হচ্ছে। তো চলো এটা দিয়ে তারপর আমি হেয়ারটাকে ওয়াশ করবো। দেখো আমি এটাকে লাগিয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ হয়েও গেছে, শুকিয়েও গেছে, তো এখন এটাকে শুকিয়ে গেছে খানিকটা, তো আমি এটাকে দিয়ে এবার একটুখানি রেখে তারপর আবার ওয়াশ করবো।
এখন আমি কেক করব বলে চলে এসেছি। তো কেকের বিট করছি, দেখতেই পাচ্ছ, চিনি, দই আর দুধ, এগুলো, এটা এগলেস কেক হবে তোর এগ ছাড়া। তো অনেক কিছু দিয়ে মিক্স করছি, দেখো ব্যাটার রেডি হয়ে গেছে রেড ভেলভেটের। এরপর এটা আমি ওটিজিতে দেব, ওটিজিতে দিয়ে এটা কিছুক্ষণের জন্য রাখবো, তারপর বের করে তোমাদের দেখাবো যে কেকটা কীরকম হলো, কীরকম টেক্সচার হলো, কীরকম দেখতে হলো, সবটা তোমাদের দেখাবো। আর এখন আমি আলুটাকে ফ্রাই করব, তার সাথে বেরেস্তা করব। আর এখানে মাংস বের করে নিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এখানের মধ্যে, এখানে। আর এখানে একটা বাটিতে আমি ক্রিম ক্রিম বলছি চকলেটটা মেল্ট হতে দিয়েছি, ওটা ক্রিমের সাথে মিক্স করব, করে ওটাকে ইউজ করব। তো এখানে ওটা করতে দিয়েছি, আর এখানে তেলটা গরম করতে দিয়েছি যাতে আমি আলুটা ভেজে নিতে পারি। আলুটা ভেজে নেবো, তারপর বেরেস্তাটা বানাবো। তো বেরেস্তাটা বানিয়ে তারপর আমি এই যে চাপটার পুরোটা মেটেরিয়াল চা দেওয়ার দিয়ে মিক্স করা আছে, খালি ওটাকে ইয়ে করব, ফ্রাইটা করব, ফ্রাই করে এটা করবো, চাপটা বানাবো। তো ওই পর্যন্ত আপাতত হয়ে আছে, তো চাপটা বানিয়ে নেবো, তারপর ভাত করতে হবে, বিরিয়ানিটা বসাতে হবে, দমে দিতে হবে, তো ওগুলো লাস্টে করবো। এখন সময় আছে বলে আমি ভাবলাম চাপটা বানিয়ে নিই, তারপর চাপটা করতে একটু টাইম লাগবে, তারপর আমি ভাতটা বানিয়ে নেবো। তো ওই এখানে আমার আলু ভাজা কমপ্লিট, আর বেরেস্তাটা করছি, আর তার সাথে চাপটা জাস্ট দেখো, ইয়ামি, আমার তো জাস্ট জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো এই আবার এবার দমে বসাবো, দমে বসালেই কিন্তু আমার বিরিয়ানি রেড। আপাতত আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে, এখানে কেকটাও বেক হয়ে বেরিয়ে গেছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটু, এটা অর্ধেকটা আমি ক্রিম লাগানোর জন্য রেডি করেছি, আর অর্ধেকটা এখানে এরকমভাবে কেটে নিয়েছি। আর ওদিকে ভাতটা আমার রেডি হয়ে গেছে, আর ওদিকে আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে। তো এবার ভাতটা খালি দমে বসানোটা বাকি রয়েছে, আর এদিকে হচ্ছে ক্রিমটাকে লাগানো বাকি রয়েছে কেকেতে। তো এই দুটো কাজ বাকি। আর অমিতকে ফোন করেছিলাম, ও বললো মনে হচ্ছে এক্ষুনি আসবে না, একটু দেরি হবে, তো আজকে ওই জন্য বললো একটু চাপ আছে আমি পরে করছি। তো ও এখন এক্ষুনি আসবে না, একটু দেরি হবে, তো ততক্ষণ আমার আশা করি হয়ে যাবে, কারণ আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। কারণ আমার ওদিকে মাংসটা রেডি হয়ে গেছে, ভাতটা রেডি হয়ে গেছে, ব্যাস জাস্ট খালি দমে বসালেই জাস্ট হয়ে যাবে আমার ওদিকে বিরিয়ানি। আর এদিকে হচ্ছে কেকটাও হয়ে গেছে অলমোস্ট, কেকটা খালি ডেকোরেশন করা বাকি রয়েছে। এই কেকটা ফার্স্ট টাইম বানালাম, এগলেস রেড ভেলভেট কেক। আর এগ দেওয়া আমি কোনো দিনও বানাইনি, এগলেসও কোনো দিনও বানাই, মানে রেড ভেলভেট কেকটাই আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেই জন্য জানি না কীরকম হবে। তো একটুখানি জাস্ট ওপরের এটা একটু তুলে দেখলাম খেয়ে, তো মনে হলো ভালোই হবে আশা করি। তো দেখা যাক কি হয় না হয়, তো সেটা যার জন্য করছি সে খেয়েই বলবে যে সেটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যার জন্মদিন তাকে আজকে তোমাদের দেখাতে পারলাম না, আমার ফ্রেশটাই তোমাদের বারবার ধরে দেখিয়ে যাচ্ছি, তো রাত্রিবেলা একটু দেখাবো তোমাদেরকে। আর আসলে ও অতটা আসতে চায় না ক্যামেরার সামনে, তো সেই কারণে একটু মেন প্রবলেম। অনেকে আছে মানে ব্লগিংও করে কিন্তু চাই না আসতে, তো আমি কি বলবো, তো ওই জন্য আর অতটা আনতে পারি না। তো যাক গে, সবার সব জিনিসে ইন্টারেস্ট থাকে না, আসলে আমার একটু বেশি ইন্টারেস্ট, আমার সবেতেই ইন্টারেস্ট, তো আমার মতো কি সবাই বলো। তো যাই হোক, সেই নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই, দেখতে থাকো ব্লগটা। এখানে কেকটা আমি দেখো ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছি, এখানে ক্র্যাম কোট করছি হুইপ ক্রিম দিয়ে। তো ক্রিমটাকে আমি ফার্স্টে হুইপড করে নিয়েছিলাম, তারপর এটাকে এরকমভাবে জাস্ট ইয়েটা করে ওই কাটারটা করে ছুরিটা দিয়ে আমি করছি। তো তোমরা স্ক্র্যাপার দিয়েও করতে পারো, আমি স্ক্র্যাপার দিয়েও অনেক সময় করি, এখন ছুরিটা দিয়ে করছি, আমার ওটা দিয়ে সুবিধা হচ্ছে। আর ওটা আমি কেটেছিলাম, আমার সামনে ছিল ছুরিটা, তো সেই কারণে। আর এখানে রেড ভেলভেট কেক তো নিজেই খুব সুন্দর, তাকে সাজানোর জন্য খুব একটা কিছু করতে হয় না, কিন্তু তবু একটু তো সাজাতে হবেই। তো যেটুকুনি সাজাবো বা হয়ে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দেবো আমি লুক ওয়াইজ কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও যে দেখতে কীরকম লাগছে। টেস্ট ওয়াইজ বেশ ভালোই হয়েছিলো, রিভিউটা তোমরা শুনতেই পাবে। আর কেকটা দেখো এরকম দেখতে হয়েছিলো। বাবাই হ্যাপি বার্থডে গানটা করবি তো, রিমোটটা কর। হ্যাপি বার্থডে বাবু সোনা, বলো হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার আগে বল, তুই বল, তুই বল, তুই বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি
সবাই কেক খেয়ে নে। থ্যাংক ইউ। বাবাই খাবে হাঁ করে আছে, দেখো ও হাঁ করে আছে, ওকে ওর সামনে রেখে দিয়েছে, ও হাঁ করে আছে, ভাবছে দেবে, বাবা দিচ্ছে না। এখানে চিকেন চপ রেডি, এখন হাঁপিয়ে গেছি কাজ বাজ করে, আচ্ছা যার জন্মদিন তাকেই তো দেখানো হলো না, একটু দেখা যাবে। বাবার কোনটা ভালো লেগেছে, কেক না বিরিয়ানি না চিকেন চাপ? বিরিয়ানি চলো দাদা আজের জন্য এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে না, প্রশ্ন কবে দেখা হচ্ছে জানি না। শোনো শোনো, তোমাদের একটা আমি কথা বলি, মিথ্যা কথা কাউকে বলবে না, কিন্তু এই কথাটা মিথ্যা কথা বললে নাক বড় হয়ে যায় আর জিভটা খসে পড়ে যায়। আমিও বলি না, প্রতিবারের মতন আজকের কিছু পিকচার তোমার সাথে আমি শেয়ার করে নিলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং।